আসসালামু আলাইকুম। ফেসবুক আইডির নাম কিভাবে পরিবর্তন করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি। ওকে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসার পর উপর থেকে থ্রিবার মেনু এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেটিংস, এই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার, এই মেটা অ্যাকাউন্ট সেন্টারের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে এই প্রোফাইলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফেসবুক সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে নেম অপশন পাবেন, এই নেম অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার বর্তমান যে ফেসবুক আইডির নাম আছে ওই বর্তমান ফেসবুক আইডির নামটি আপনি দেখতে পারবেন। এখন আপনি বর্তমান নামটি কেটে আপনি যে নতুন নামটি দিতে যাচ্ছেন ওই নামটি আপনি এখানে দিয়ে নেবেন। এখন দেখুন, এখানে আমি নাম দিয়ে নিছি। আপনাকে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি কিন্তু অবশ্যই দিতে হবে। আপনি চাইলে আবার এই মিডল নেমও অ্যাড করতে পারেন, কিন্তু আপনি যদি লাস্ট নেম না দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন হবে না। এবং নিচে আপনি একটি নোট দেখতে পাচ্ছেন, ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান চেঞ্জ ইট অ্যাগেন ফর 60 ডেজ। মূলত আপনি যদি নাম পরিবর্তন করবেন ওই দিন থেকে শুরু করে 60 দিনের ভিতরে কিন্তু চাইলে আপনি আবার নাম পরিবর্তন করতে পারবেন না। আপনি যেদিন নাম পরিবর্তন করবেন ওই দিন থেকে শুরু করে 60 দিন পরে যে আপনি চাইলে আবার নতুন করে নাম দিতে পারবেন। তো সবকিছু দিয়ে দেওয়ার পর নিচে রিভিউ চেঞ্জ এই অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে আপনার নামের প্রিভিউ দেখাবে, তো এখানে নিশান বিশ্বাস এটাই সিলেক্ট করা থাকবে। সেভ চেঞ্জ এই অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন নেম আপডেট সাকসেসফুলি এবং এখানে বাংলাতে নিশান বিশ্বাস হয়ে গেছে। এই মাধ্যমে খুব সহজে আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।